ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ফুড পুডিং। আর এই ফুড পুডিংটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে খাবেন। আর এই ফুড পুডিংটা তৈরি করতে যে যে উপকরণ লাগছে আমি সেই সেই উপকরণ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দুইটা আম, একটা আনার, একটা ড্রাগন, একটা আপেল নিয়েছি। আর এখানে একটা ডাব নিয়েছি, আমি কুচি একটা ডাব নিয়েছি। ভিতরে নারিকেলটা একদম নরম থাকবে, এ ধরনের একটা নারিকেল নিতে হবে। নারিকেলের ডাবের ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি আছে, এই পানিটাকে আমি বের করে নেব একটা গ্লাসের মধ্যে। গ্লাসের মধ্যে ঢালার পর এটা হাফ গ্লাস হয়েছে। তারপর এখানে নারিকেলের যে কুচি অংশটুকু আছে সেটাকে আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো টুকরো করে পিস করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি আনার, আম, ড্রাগন এবং আপেলকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। সেটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো কেটে নেব এবং আনারের দানাগুলো বের করে নিয়েছি। সবগুলো আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে যে নারিকেল আমি কুচি করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই নারকেল থেকে আমি অর্ধেকটা নারকেল আমি নিয়ে নেব একটা কালার করার জন্য, যাতে আমার ফ্রুটের 5-6টা কালার চলে আসে। এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি 3-4 ফোঁটার মতো ফুড কালার দিয়ে দেব। ফুড কালার দিয়ে এভাবে আমি একটা চামচের সাহায্যে এভাবে মেখে নেব। এভাবে মেখে নেওয়ার পর দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমার ফুড কালারটা আমি কয়েকটা কালারে করে নেব। এখানে একটা হাঁড়ি নিয়েছি এবং এই হাঁড়ির মধ্যে যে হাফ কাপ আমি ডাবের পানি নিয়েছিলাম একটা গ্লাসের মধ্যে, সেই পানিগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2 চা চামচের মতো চিনি অ্যাড করব। তারপর এখানে আমি 1 চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে নেব। এভাবে চিনিটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব পানির সাথে, ডাবের পানির সাথে। তারপরে যে আগার আগার পাউডার আমি দিয়ে দেব, আগার আগার পাউডারটা দেওয়ার পর এভাবে আমি ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি চুলার আঁচটা ধরিয়ে দেব। এভাবে চুলার আঁচটা ধরিয়ে আমি অনবরত নাড়তে থাকব বলক আসা পর্যন্ত। এভাবে নাড়াচাড়া করার এক পর্যায়ে পলক চলে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমি একটা প্লাস্টিকের বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি আগার আগার পাউডারের মিশ্রণটা ঢেলে দেব। তারপর 5-6 মিনিট অপেক্ষা করব ভারী হওয়া পর্যন্ত। 5-6 মিনিট পর আমার আগার আগার পাউডারটা জমাট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে ড্রাগনের কুচিগুলো এক সাইডে দিয়ে দেব, ড্রাগন কুচিগুলো দিয়ে দেব। এভাবে সুন্দর করে সাজিয়ে নেব এক সাইড করে। তারপর এক সাইডে আমি নারিকেলের যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেই টুকরোগুলো এক সাইডে দিয়ে দেব। তারপর ওই সাইডে আমি আনারের দানাগুলো দিয়ে দিলাম এক সাইডে। এভাবে আমি সাইড করে সাজিয়ে নেব। তারপর আনারের পর আমি এখন এর মধ্যে আপেলের টুকরোগুলো দিয়ে নিলাম। তারপর এখানে আমি আমের টুকরোগুলো দিয়ে নিলাম। মাঝখানের মধ্যে আমি নারিকেলের যে কালার করে নিয়েছিলাম এই মাঝখানটার মধ্যে আমি দিয়ে দেব। এভাবে সুন্দর করে ফ্রুটগুলোকে আমি
সাজিয়ে নিলাম, যাতে দেখতে সুন্দর আসে। আমি এভাবে ফ্রুটের 6টা কালার করে নিলাম। তারপর আবার এর একটা হাড়ির মধ্যে আমি অর্ধেক গ্লাস পানি নিয়ে নেব। এবার আগের মতোই আমি 2 চা চামচের মতো আমি চিনি দিয়ে দেব, 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দেব, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এভাবে ভালো মতো মিশিয়ে নিয়ে চুলার আঁচটা ধরিয়ে দেব। একটা হ্যান্ড হুইসের সাহায্যে এভাবে আমি ভালো মতো মিশিয়ে নেব সবগুলো উপকরণ। তারপর বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এ পর্যায়ে বলক চলে আসছে, এখন আমি মিশ্রণটাকে নামিয়ে নেব। চুলা থেকে মিশ্রণটাকে নামিয়ে আমি যে ফ্রুটগুলো সাজিয়ে নিয়েছিলাম সেই সাজানো ফ্রুটের উপর এভাবে ঢেলে দেব, যাতে সবগুলো ফ্রুটের মধ্যে এই মিশ্রণটা ভালোভাবে ঢুকে যায়। এভাবে আমি একটু হালকা ট্যাপ করে নেব, ভাবে হালকাভাবে মিশিয়ে নেব। একটা চামচের সাহায্যে আমি ছাপ দিয়ে ছাপিয়ে বসিয়ে দেব, যাতে মিশ্রণের বা পানির মিশ্রণটা যাতে ফ্রুটের মধ্যে ভালো মতো যায়। তারপর এই উপকরণটাকে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। 30 মিনিট পর আমি ফিরে আসলাম এবং 30 মিনিট পর দেখা গেল জমাটটা অনেক ভালোভাবে জমাট হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে এর সাইডগুলো আমি খুলে নেব। সাহায্যে সাইডগুলো আমি খুলে নিলাম। তারপর প্লেটের মধ্যে আমি এভাবে ঢেলে নেব।